চল্লিশ হাজার পাঁচশো টাকায় ইনটেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের টুয়েলভ ফোর হান্ড্রেড নিয়েছি এবং এটার সাথে আমরা এইট জিবি ডিডিআর ফোরের র্যাম নিয়েছি গিগাবাইটের মাদার বোর্ড নিয়েছি বাইশ ইঞ্চি বেজারলেস মনিটর নিয়েছি এবং আজকে দেখবেন যে আমাদের এখানে ক্যাসিং পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে অফিসিয়াল এখন যাদের বাজেট চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে থাকে কিন্তু চাচ্ছেন যে আমি একটা হোম ইউজের জন্য পিসি কিনবো বা অফিসের জন্য পিসি কিনবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুনতাসির নাম চলে আসলাম আজকে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে চল্লিশ হাজার টাকার বিল নিয়ে আমরা আজকে ইন্টেলের কোর ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর দিয়ে পিসিটা বিল করেছি কাদের জন্য পিসিটা যারা এডিটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবেন এবং গেমিংয়ের ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড ছাড়া যে গেমগুলো ভালো পারফরমেন্স পান অর্থাৎ পাবজি ফ্রি ফায়ার জিটিএ ফাইভ লো এফপিসে খেলতে পারবেন এবং এই ধরনের পিসিতে পরবর্তী সময়ে কি ধরনের গ্রাফিক্স কার্ড আপনি ইউজ করতে পারবেন আমরা এখানে এইট জিবি র্যাম নিয়েছি পরবর্তী সময়ে র্যাম কতটুকু আপনি আপগ্রেড করতে পারবেন বা কী ধরনের আপগ্রেডের সুযোগ সুবিধা আছে কাদের জন্য এই পিসি আমি মন্ত্রাম যখনই ভিডিওতে আসি অনেক কিছু আপনাদেরকে আমি বোঝা দেওয়ার চেষ্টা করি পিসি বিল্ড করার ক্ষেত্রে আজকে অনেক কিছু আমরা কথা বলবো ইনটেল নিয়ে এএমডি নিয়ে টোটাল ডিটেলসটাই আজকে শেয়ার হবে এবং ভিডিওটা শুরু করি শুরুতেই আমরা বলতেছি যে আমরা আজকে চল্লিশ হাজার পাঁচশো টাকায় ইনটেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের টুয়েলভ ফোর হান্ড্রেড প্রস্তাব নিয়েছি এবং এটার সাথে আমরা এইট জিবি ডিডিআর ফোরের র্যাম নিয়েছি গিগাবাইটের মাদার বোর্ড নিয়েছি বাইশ ইঞ্চি বেজারলেস মনিটর নিয়েছি এবং আজকে দেখবেন যে আমাদের এখানে ক্যাসিং পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে অফিসিয়াল এখন যাদের বাজেট চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে থাকে কিন্তু চাচ্ছেন যে আমি একটা হোম ইউজ জন্য পিসি কিনবো বা অফিসের জন্য পিসি কিনবো আমার কাজ থাকবে আমি অটো কাজ করি আমি থ্রি ডি এক্স ম্যাক্সে কাজ করি আমি প্রিমিয়ার প্রতি এডিট শিখতেছি আমি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করব। আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করব টাকা আর্ন করব পিসি কিন্তু কাজ শিখতেছেন ফ্রিল্যান্সিংয়ের জন্য কাজ শিখতেছেন বিভিন্ন জায়গায় আপনার ট্রেনিং করতেছেন একটা ভালো পিসি দরকার সফটওয়্যারগুলো যেন ভালো মতো স্মুথলি রান করে এই জন্য আজকের আজকে আপ আজকের কিন্তু আমরা প্রথমে প্রোসন নিয়ে কথা বলবো আমরা কিন্তু আজকে প্রোসন নিয়েছি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি না ইন্টেলের কোরাই ফাইভে টুয়েলভ জেনারেশন টুয়েলভ ফোর হান্ড্রেড নিয়েছি এখন এই প্রোসরটার সাথে আপনি যদি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি একটা কম্পেয়ার করেন এই প্রোসরটার প্রাইস এখানে আমরা করতে পারছি চোদ্দো হাজার পাঁচশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং অফিসিয়াল প্রসেসর প্রথমত এই প্রোসরটা অফিসিয়াল প্রসেসর রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রোসোরটা থাকে আন অফিসিয়াল প্রোসর এখন দু সালে সেপ্টেম্বর ক্লোজিং চলতেছে যখন ভিডিওটা আপনার দেখতেছেন এই টাইমে হঠাৎ করে ছাপ্পান্নশো জি প্রসরের দামটা তুলনামূলক একটু বেড়ে গেছে তেরো হাজার তেরো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এরকম দামে সেল হচ্ছে বিষয়টা হচ্ছে ছাপ্পান্নশো জি দিয়ে কারা পিসি বিল করবেন বা ইনটেল দিয়ে কারা পিসি বিল করবেন প্রসরের ক্যাটাগরি দুইটা হয় আপনি ইনটেল দিয়ে পিসি বিল্ড করবেন অথবা এ এম দিয়ে পিসি বিল্ড করবেন এখন যারা একটু কম বাজেটে আপনি একটু ভালো গেমিং করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে কিন্তু আপনি দেখবেন ছাপ্পান্নশো জি দিয়ে আমরা অনেক অফার ক্রিয়েট করি আপনাদের জন্য ষোলো জিবি র্যাম দিয়ে পিসিটা বিল্ড করলে ভালো একটা পারফরমেন্স পাবেন কিন্তু যারা চাচ্ছেন যে আমি পিসিটাকে এখন একটা পর্যায়ে আছে আমি এখন পিসিটাকে ইউজ করব কাজ করার জন্য এটাকে আস্তে আস্তে ধাপে ধাপে মডিফাই করব তাহলে আপনি ইন্টেলে যাবেন এবং ইন্টেলের লাভাররা এম বলেন যে কেন আপনারা এ দিয়ে এত বেশি ফোকাস করেন ইন্টেল তো অনেক ভালো পারফরমেন্স দেয় তাহলে কেন আপনারা এএমডি দিয়ে কাজ করতেছেন ইন্টেল দিয়ে করতেছেন না কেন এখন ইন্টেলের প্রস্তরের দামটা বাজারে তুলনায় বেশি থাকে আমরা চাইলে এ এম একটা মাদারবোর্ড কিন্তু সাত হাজার আট হাজার টাকা মাদারবোর্ডের সাথে পেয়ার করতে পারি ছাপ্পান্নশো জি কিন্তু ইনটেলের ক্ষেত্রে টুয়েলভ জেনারেশন ক্ষেত্রে আমরা কিন্তু মিনিমাম দশ এগারো নিচে কোনো ভালো একটা ব্র্যান্ডের অফিসিয়াল মাদারবোর্ড পাওয়া যায় না প্রশ্ন আপনারা থাকবে আমি সব অ্যান্সার দিব ভিডিও দেখতে থাকেন এবং কি ধরনের কাজ করতে পারবেন টোটাল ডিটেলসটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আসবে প্রোডাক্টের প্রাইস আসবে এবং এটার প্রাইজিংটা বলে দিই আপনার ইন্টেল বারো চারশো এই প্রসরটা ছয় কোর বারো থ্রেডের প্রসর এবং আঠেরো এমবি ক্যাশ মেমোরি আছে যেটা জির সাথে একদম সমান সমানে যায় পারফরমেন্স দিক থেকে কিন্তু জির থেকে এটা কিন্তু আরও ভালো পারফরমেন্স আপনি পাচ্ছেন বা পাবেন কি হবে এই প্রসর কিন্তু ডিডিআর ফাইভ র্যাম সাপোর্ট করে এই প্রসরে কিন্তু আপনি জেন ফোরের এনভিএমই ইউজ করতে পারবেন এই প্রসরে কিন্তু আপনি পিসে এক্সপ্রেস ভার্সন ফোরের গ্রাফিক্স কার্ডগুলো অনায়াসেই স্মুথলি আপনি মাদাবোর্ডে ইউজ করতে পারবেন বেশ কিছু বিষয় থাকবে আমরা বুঝাবো প্রোসর ইনটেক প্রোসর থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এবং প্রাইস আমরা করতে পারছি চোদ্দো হাজার পাঁচশো ছাপ্পান্ন সজির প্রাইস যদি আপনারা আমাদের কাছ থেকে পিসি বিল করে নেন সেক্ষেত্রে আমরা এখন আপনাদের অফার করতেছি বারো থেকে সাড়ে বারো হাজার টাকা এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণেই কারণ নেক্সট আমরা ছাপ্পান্নশো সাতান্নশোজিতে বেশ কিছু অফার দিব যেটা আপনারা নিতে পারবেন আর এই বিলটা কাদের জন্য আমি তো বললামই আপনি এডিটিংয়ের কাজ শিখতেছেন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন ডিজিটাল মার্কেটে কাজ করতেছেন এই বিলটা দারুণ একটা পারফরমেন্স আসবে ইনটেল কিন্তু খুব কম বাজেটে আপনাকে ভালো একটা প্রাইজিং করতেছে এক্ষেত্রে দেখেন আমরা যে প্যাকেজটা চল্লিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি রাইজিনে গেলেও কিন্তু চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি সেম টু সেম বিল করতে গেলে আপনি অনেক কষ্ট হয়ে যাবে কারণ রাইজিনের ক্ষেত্রে প্রসর একটু হিট হয় গরম হয় সেক্ষেত্রে আমরা একটা কুলার সহ ক্যাশিং আপনাদের দেওয়ার ট্রাই করি ইনটেলের ক্ষেত্রে হিটটা কম হয় সেক্ষেত্রে আপনি নর্মাল ক্যাশিং পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারতেছেন অনেকের কিন্তু ক্যাশিং পাওয়ার সাপ্লাই আর পছন্দ না অফিসিয়াল যারা ইউজ করেন বা হোম ইউজ করেন তারা চায় যে আমি তো মিনিমাম একটা পিসি বিল্ট চাচ্ছি এই ধরনের ক্যাশিং পাসার নেবেন আচ্ছা আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলি মাদারবোর্ড নিয়ে ব্যাপক কথা বলতে হবে মাদারবোর্ড আমরা নিয়েছি এখানে গিগাবাইটের এইস ছয়শো দশ এম কে ডিডিআর ফোরের এর এই প্রসর কিন্তু ডিডিআর ফাইভও সাপোর্ট করে এই প্রসর ডিডিআর ফোরও সাপোর্ট করে আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি করা ট্রাই করছি এই জন্য আমরা ডিডিআর ফোরের মাদারবোর্ড নিয়েছি এবং র্যাম ডিডিআর ফোর নিয়েছি আপনি চাইলে মাদার বোর্ডটা ডিডিআর ফাইভও নিতে পারেন র্যাম ডিডিআর ফাইভও নিতে পারেন আমাদের এই চ্যানেলে সামনে থেকে আমরা এইট জিবি ডিডিআর ফাইভ র্যাম দিয়ে ইনটেল এবং এএমডির বিলগুলো নিয়ে আসবো খুব বাজেট ফ্রেন্ডলি হবে আপনাদের অবশ্যই পছন্দ হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে যাবেন যে আপনার বাজেট কেমন কী ধরনের বিল চাচ্ছেন এই মাদার প্রাইস করতে পারছে নয় হাজার পাঁচশো টাকা অরিজিনাল মাদার বোর্ড অফিসিয়াল মাদার বোর্ড থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট পাবেন এই মাদার বোর্ডে আপনি একটা এনবিমি স্লটে

গ্রাফিক্স যে পোর্টটা দেওয়া আছে যে কারণে আপনি ফর্টি সিক্সটি ফর্টি সেভেন্টি গ্রাফিক্স কার্ড দিয়েও কিন্তু এইটার সাথে পেয়ার করতে পারবেন কিন্তু অনেক বিষয় থেকে যায় যখন আপনি একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাবেন তখন অবশ্যই ক্যাশিংটা একটু কুলিং সিস্টেম সহ যে ক্যাশিংগুলো বাজারে পাওয়া যায় ওইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই বিলটা আমি বলছি সব ধরনের কাজ করার জন্য চল্লিশ হাজার পাঁচশো টাকায় ভালো একটা বিল এডিটিং বলেন গেমিং বলেন গেমিংয়ের ক্ষেত্রে আপনি জিটিএ ফাইভ খেলতে পারবেন পাবজি ফ্রি ফায়ার ভ্যালুর্যান্ড সিএস টু সব গেমই আপনি ভালো একটা খেলতে পারবেন আমরা এখানে এইট জিবি র্যাম নিয়েছি যখনই আপনি গেমিংয়ে একটু ফোকাস দেবেন তখনই ট্রাই করবেন র্যামটা ষোলো জিবি নেওয়ার জন্য আর এই মাদক র্যামের স্লট দুইটা আছে দুইটা র্যামের স্লটে কিন্তু আপনি ষোলো ষোলো বত্রিশ জিবি বা বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন এটা মাথায় রাখবেন কিন্তু বিষয় হচ্ছে যারা এই ধরনের বাজেট করে চল্লিশ হাজার টাকা যেটা পিসি বিল করার জন্য বাজেট করে তাদের সর্বোচ্চ ষোলো জিবি র্যামের টার্গেট থাকে কিন্তু দেখেন আমরা এই সেট আপে ষোলো জিবি র্যাম করতে পারি নাই কারণ আমাদের একটা মাউস কিবোর্ড সহ বাজেটটা কিন্তু চল্লিশ হাজার পাঁচশো চলে আসছে একটা এইট জিবি র্যামের দাম পঁচিশশো টাকা র্যাম দিয়ে কথা সময় বলবো যে র্যাম আপনারা এটা কিনে নিবেন নেবেন না কী জন্য কিনবেন বা কেন কিনবেন আর এই মাদার বোর্ডে কিন্তু আপনি টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন এবং ফোরটিন জেনারেশনের কোরআ থ্রি এবং কোরাই ফাইভ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এর ওপরে গেলে যখন আপনি আই সেভেন বা আই ফাইভের থার্টিন ফোরটিন জেনারেশন পিসিবিল করবেন আমার রিকমেন্ডেশন থাকবে বি সেভেন সিক্সটি সিরিজের মাদার দিয়ে পিসি বিল করা সেক্ষেত্রে আপনি ডিডিআর ফাইভের বোর্ডগুলো অ্যাভেলেবল পাবেন আপনাদের অনেকের প্রশ্ন থাকে ভাইয়া এন স্লট দুইটা সহ মাদারবোর্ড আছে নাকি কম বাজেটে ভাইয়া বিষয়টা হচ্ছে কি কম বাজেটে কখনোই আপনি দুইটা এন সহ মাদার পাবেন না এটা এএমডির ক্ষেত্রেও ইন্টেলের ক্ষেত্রেও আপনি ইন্টেলের ক্ষেত্রে কিন্তু মিনিমাম তেরো সাড়ে তেরো হাজারটা বাজেট করতে হবে একটা দুইটা আপনি এনভিমি স্লটের মাদারবোর্ডের জন্য আর চারটার তখন কিন্তু আবার যখন আপনি দুইটা এনভি স্লটের মাদার কিনবেন তখন কিন্তু র্যামে স্লট চারটা পাবেন ভিআরএমটা আপনি ভালো পাবেন আর এই মাদারবোর্ডটা অফিসিয়াল মাদার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে যারা পরবর্তী একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন তাদের জন্য আমরা পিসিআই ই ল্যান ফোর আমরা এবং সিক্সটিন ল্যানের এই সকেট দেওয়া আছে যে কারণে আপনি অবশ্যই ভালো ভালো গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন বলে দিচ্ছি এখন একটু বাজেট থাকলে আপনি বোর্ডে ইনভেস্ট করতে পারেন বিষয়টা হচ্ছে একটু বাজেট একটু বাজেট একটু বাজেট করলে বিল পঞ্চাশ সাইটেও চলে যায় আপনাদের বাজেট ফিক্সড তাই আপনাদের একটা ভালো কনফিগারেশন আমি দিচ্ছি মাদার বোর্ডের পরে আমরা এখন র্যাম নিয়ে কথা বলবো আমরা কিন্তু এখানে র্যাম নিয়েছি করসেয়ার আজকের কম্পোনেন্ট কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু অরিজিনাল এবং কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে পিসিটা বিল করা হয়েছে কোনো একটা কম্পোনেন্ট চাইনিজ নেই কোনো একটা কম্পোনেন্ট আনঅফিসিয়াল নেই সব অফিসিয়াল প্রোডাক্ট আমরা এখানে করসেয়ারের একটা এইট জিবি বত্রিশশো র্যাম নিয়েছি এবং এই প্রসর কিন্তু বত্রিশশো মেঘাহার্স ডিডিআর ফোরের ক্ষেত্রে কাজ করে এবং ডিডিআর ফাইভে গেলে কিন্তু আটচল্লিশশো মেঘাহার্স পর্যন্ত কাজ করে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি কখনোই কিন্তু আটচল্লিশ মেঘাহার্স পর্যন্ত যাইতে পারবে না কারণ ডিডিআর ফাইভের কোনো মাদারবোর্ড নেই ছাপ্পান্ন শতাংশ জির জন্য এটা কিন্তু আপনাদের অনেক প্রশ্ন থাকবে অ্যান্সার দিয়ে দিলাম এবং আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু আপনার জেন ফোরের যে এন গুলো ওইগুলো সাপোর্ট করে বারো চারশো প্রসর কিন্তু প্রবলেম হচ্ছে জেন ফোরের মাদার বোর্ডগুলো আপনাকে কিনতে হলে তখন বাজেট বাড়াইতে হবে এজন্য যখন আপনি জেন ফোর এন ভিমি কেনার প্ল্যান করবেন তখন মাদার বোর্ডটা অবশ্যই জেন ফোর সাপোর্ট করে কিনা এটা বুঝে কিনবেন না হলে আপনি মাদার বোর্ড কম দামে চয়েস করলেন কিন্তু এনভিএমই আপনি জেন ফোর নিলেন তাহলে কিন্তু ভালো পারফরমেন্স আসবে না জেন ফোরের এন ভি এবং জেন থ্রি এন মধ্যে ডিফারেন্সটা কোথায় আপনার প্রশ্ন থাকবেই ডিফারেন্স হচ্ছে রিড এবং রাইট স্পিড যখন আপনি জেন ফোর এন ভিএমগুলো পার্চেস করবেন ওইগুলোর রিড দেখবেন সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছ হাজার সাড়ে সাত হাজার পর্যন্ত হচ্ছে এবং জেন ফাইভের এন ভিএম কিন্তু বাংলাদেশে বাজারে চলে আসছে যারা লেটেস্ট বিলগুলো করেন নাইন থাউজেন্ড সিরিজ এ এমডির বা এইট থাউজেন্ড সিরিজের জন্য এবং ইন্টেলের ক্ষেত্রে ফোরটিন জেনারেশনের জন্য তখন কিন্তু জেন ফাইভের এন ভিএম কিনতে পারেন ওই ধরনের বিলগুলোর প্রাইস এক লাখ টাকার উপরে চলে যায় তখন কিন্তু জেন ফাইভ এর এনভিএম রিড স্পিড হয় দশ হাজার এমবিপিএস এর উপরে ঠিক আছে এই জন্যই আপনি এনভিএম ই আপনার স্প্রিটা নির্ভর করে এনভিএম ইতে কতটা দ্রুত আপনি সফটওয়্যার রান করাচ্ছেন এটা এনভিএম ই কাজ করে দেয় আর র‍্যামটা নিয়ে কথা বলতেছিলাম এই র‍্যামটার প্রাইস 2500 টাকা অফিশিয়াল প্রোডাক্ট এবং লাইফটাইম ওয়ারেন্টি পাবেন একটা 8GB র‍্যাম ধরছি কেন একটা 8GB র‍্যাম ধরলাম 16GB কেন নিলাম না বিষয়টা হচ্ছে যখন আপনি জি প্রসেসর নেবেন তখন 8GB র‍্যাম দিয়ে পিসিটা বিল্ড করেন ওইটাই আইজিপিইউ থাকার কারণে আপনার কিছুটা র্যাম তারা ব্লক করে দেয় অর্থাৎ আপনি এইট জিবি র্যাম কিনলেও কিন্তু আপনি ওখানে দুই জিবি র্যাম ইউজ করতে পারবেন না ছয় জিবি র্যাম দিয়ে পিসটাকে রান করাইতে হবে এজন্য আমরা বলি এ এমডির ক্ষেত্রে ডোয়াল চ্যানেল মেমোরি দুইটা এইট জিবি ইউজ করবেন তাহলে আপনি ষোলো জিবির জায়গায় পিওর ষোলো জিবি পাবেন কারণ তখন আঠেরো জিবির পারফরমেন্স আসে তাও কিন্তু ওখানে আপনার আই জিবির জন্য র্যামে কিছু কাটসাট হয়ে যায় আর ইন্টেলের ক্ষেত্রে এইট জিবি র্যাম পিওর এইট জিবির পারফরমেন্স পাবেন এই জন্য আমরা এখানে আর র্যাম বাড়াই নাই আর যদি আপনি একটু গ্রাফিক্স কার্ড ছাড়া এডিটিংয়ে ফোকাস করেন বা গেমিংয়ে ফোকাস করেন ইন্টেল বিল্ডের ক্ষেত্রে তাহলে অবশ্যই র্যামটা ষোলো জিবি করে নেওয়ার পরামর্শ থাকলো যদি বাজেট না থাকে পিসি বিল্ড করে নেন যে কোনো সময় র্যামটা কিন্তু আপগ্রেড করা যায় মাদারবোর্ডের দাম বেশি হয় বারবার এক্সচেঞ্জ করা যায় না র্যাম কিন্তু যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন ক্যাশিংটার দাম কম হয় আপনি যে কোনো সময় যখন কার্ড কিনবেন তখন কার্ড কেনার সময় ক্যাশিং পাওয়ার সাপ্লাইটা আপনি মডিফাই করলেন বিষয়টা হচ্ছে আমাদের অনেক কাস্টমার বলে ভাই আমি পিসিটা এখন আমার বাজেট কম অনেক কষ্ট করে টাকা জমিয়েছি টাকা আর্ন করব বা আমি কাজ শিখবো ভালো একটা বিল দেন নেন আমার যখন টাকা হবে আমি আস্তে আস্তে মডিফাই করব এই ধরনের বিলগুলোতে কিন্তু এটা পসিবল আপনি র্যাম ষোলো ষোলো বত্রিশ করতে পারবেন আপনি ভালো একটা গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবেন যখন গ্রাফিক্স কার্ড লাগাবেন তখন আপনি ক্যাশিং পাওয়ার সাপ্লাই ইনভেস্ট করেন এখন প্রয়োজন নেই যদি আপনার মনে হয় যে ক্যাশিংয়ে দেখতে আপনার নর্মাল লুক আপনি একটু গেমিং লুকিং ক্যাসিং পছন্দ চাচ্ছেন আমাদের কাছে আছে আমাদের এই চ্যানেলে ঘুরবেন ফিরবেন দেখবেন যে আমরা কিন্তু গেমিং ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করি কিন্তু সেক্ষেত্রে বাজেট বেড়ে যাচ্ছে আমরা কিন্তু টোটাল একটা ভালো কনফিগারেশন এখানে দিয়েছি সব কাজ করার জন্য এবং সব অফিসিয়াল প্রোডাক্ট নিয়েছি আচ্ছা আমরা এখানে এখন এন নিয়ে কথা বলবো এন নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা কিন্তু বলতেছি যে আমরা এখানে জেন থ্রি মাদারবোর্ড নিয়েছি কিন্তু গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে পিসিআই ই ফোরের গ্রাফিক্স জেন ফোর গ্রাফিক্স কার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন আর এই মাদার বোর্ডে যেহেতু জেন ফোরের এনভিএম সাপোর্ট করে না তাই আমরা এখানে জেন থ্রি এন নিয়েছি যেহেতু ডিডিআর এর বিল্ড বাজেট বিল আমরা এখানে কাটিং করে ফেলছি যখন আপনি ডিডিআর এ বিল্ড করবেন তখন অবশ্যই আপনি জেন ফোর এনভিমি নিয়েও আপনি নিতে পারেন এবং আমরা ওই ধরনের একটা বিল খুব দ্রুতই নিয়ে আসবো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যে সেম টু সেম বিল একটু বাজেট বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকায় কীভাবে ডিডিআর ফাইভ দিয়ে পিসিআই ফোর দিয়ে এবং ডিডিআর ফাইভের র্যাম দিয়ে মাদারবোর্ড দিয়ে বিলটা করা যায় ওইটা নিয়েও আসবো প্রত্যেকটা কাস্টমারের বাজেট থাকে আমরা চল্লিশ হাজার পাঁচশো টাকা সেট আপনাকে দিচ্ছি এখন আপনার বাজেট যদি পঞ্চাশ হাজার টাকা থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন ভাই পঞ্চাশ হাজার টাকার মধ্যে ইন্টেলের আপনি কি একটা বিল আমাকে অফার করতে পারতেছেন এটা দিয়ে আমি ভালো একটা পারফরমেন্স পাবো এবং আপনার কাছ থেকে ডিসকাউন্টে কিনতে পারবো অবশ্যই আপনারা আপনাকে ওই ধরনের একটা কোটেশন হোয়াটসঅ্যাপে দিব বা আপনার বাজেট ষাট হাজার টাকা আছে আপনি বলতেছেন ভাই আমার গ্রাফিক্স কার্ড সহ বিল দরকার আমি বেসিক কিছু কাজ করব গেমিং করব। আমরা আপনাকে কোটেশন দিব কারো বাজেট তিরিশ হাজার টাকাও থাকে কারো বাজেট পঁচিশ হাজার টাকাও থাকে আমাদের অনেক কাস্টমার আছে যাদের বাজেট থাকে বিশ হাজার টাকা অনেকে ভিডিও দেখতেছেন অল্প অল্প টাকা গুছাচ্ছেন তাদের জন্যও কিন্তু আমরা চেষ্টা করতেছি কম বাজেটে ভালো বিল্ড করে দেওয়ার জন্য আর প্রোডাক্ট চয়েস সিলেকশন আপনার হাতেও আছে আমরা আপনাকে যে দিগা বাইটের মাদার দিয়েছি এটা নিতে হবে এমন না আপনি এমএসআই চয়েস করতে পারেন করসেলের নিতে হবে এমন না টিম নিতে পারেন জিএসটিল নিতে পারেন প্রোসর রাইজেন দিয়েও বিল্ড করতে পারেন এনভিএমই এস আর দিয়েছি আপনি এইচপি নেন লেকজান নেন ওসিবিসি নেন সবই আছে আমাদের কাছে এখন বিষয় হচ্ছে প্রাইস টু পারফরমেন্সের দিক থেকে এসআর এই দামে ভালো কিছু অফার করছে দুশো ছাপ্পান্ন জিবি এসআর এই এনভিমিটার প্রাইস আমরা করতে পারছি সাতাশশো পঞ্চাশ টাকা এবং এইটার ওয়ারেন্টি পাবেন ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এসএসডি ঠিক করা যায় না কোনো কারণে যদি এসএসডিটা নষ্ট হয়ে যায় চেঞ্জ করে দেওয়া হয় র্যামের ক্ষেত্রেও সেম লাইফ টাইম ওয়ারেন্টি যদি প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করে দেয় প্রস্তরের ক্ষেত্রেও সেম প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে দেয় একমাত্র মাদারবোর্ডের ক্ষেত্রে কোম্পানি রিপেয়ারিংয়ে ট্রাই করে যদি রিপেয়ার করতে পারে তো ওকে করে দেয় না করতে পারলে ব্র্যান্ডেও একটা মাদারবোর্ড আপনাকে দিয়ে দিবে ওয়ারেন্টি পলিসিগুলো এরকমভাবে আসে সেম মনিটরের ক্ষেত্রে মনিটরটা রিপেয়ারিং করা গেলে রিপেয়ার করে দিবে আর ডিসপ্লে ইস্যু হলে মনিটর চেঞ্জ করে দেয় ঠিক আছে মাউস কিবোর্ডও সেম চেঞ্জ করে দিতে বাধ্য থাকবে যদি রিপেয়ার করা না যায় আপনাকে এক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো টাকা নেওয়া হবে না ওয়ারেন্টি পলিসির মধ্যে এটা কিন্তু বুঝে নেবেন আর এন ভিমির ক্ষেত্রে আপনার বাজেট একটু বেশি আছে একটু আপনি গেমিং করবেন বা এডিটিংয়ের কিছু সফটওয়্যার ইনস্টল করতে গেলে দুশো ছাপ্পান্ন জিবি আপনার হইতে নাও পারে সেক্ষেত্রে আপনি পাঁচশো বারো জিবির এন নিতে পারেন ওইটার প্রাইস আমরা করতেছি চুয়াল্লিশশো টাকা প্রাইসটা অ্যাড করে আপনি পাঁচশো বারো জিবি নিতে পারেন যেহেতু চল্লিশ হাজার পাঁচশো টাকার বিল আমি তো বললামই একটু একটু টাকা যদি আপনি বাড়ান এই বিলটাকেই আপনি পঞ্চাশে নিতে পারবেন গ্রাফিক্স কার্ড অ্যাড করলে ষাট সত্তর চলে যাবে বড়ো মনিটর নিলে আশি নব্বইয়ে চলে যাবে ক্যাশিং পাওয়ার সাপ্লাই খরচ করলে এক লাখেও এই বিলটিকে টানা সম্ভব র্যামে ইনভেস্ট করলেন ঠিক আছে কিবোর্ড মাউসটা চেঞ্জ করলেন মাদার বোর্ড চেঞ্জ করলেন সবভাবে বিল পসিবল আপনারও একটা কোটেশন আছে যেটা আপনার পছন্দের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে এটা বেস্ট প্রাইস দেবো প্রাইস পছন্দ হলে পিসি বিল করে চলে আসবেন ওয়ার্ল্ড কোম্পানি সিস্টেম আমাদের দোকানটা মিরপুর দশ শাহালি প্লাজার তলায় সাতশো দুই নম্বর দোকান এবং ছয় তলাতে আমাদের আরেকটা আউটলেট আছে চুয়ান্ন পঞ্চান্ন দোকান আমি দুটাতেই বসি চলে আসবেন এবং পিসি বিল করে নেবেন আপনাদের সামনেই ইনটেক প্রোডাক্ট খুলে আমরা পিসি রেডি করে দিই রেডি পিসি আমরা সেল করি না কারণ অনেক সময় আপনারা প্রোডাক্ট এসেও কিছু মডিফাই করেন এজন্য প্রথমে প্রোডাক্ট দেখাবো আপনি এনভিমিটা দুশো ছাপ্পান্ন জায়গায় পাঁচশো বারো জুবি নিলেন তখন আমরা ওইটা আপনাকে দিব আমাদের সেলস সেন্টার আলাদা সার্ভিস সেন্টার আলাদা ওখান থেকে আপনি সুন্দর করে সামনে বসে পিসিটা রেডি করে নিয়ে যাবেন আচ্ছা এবার ক্যাশিং পাওয়ার কথা বলার সময় চলে আসছে আমরা এখানে অফিসিয়াল ক্যাশিং পাওয়ার স্পে নিছি দেখেন এই ক্যাশিং পাওয়ার সামেটার প্রাইস পড়ছে পঁচিশশো টাকা এখানে দুশো ওয়াটের একটা জেনুইন পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এবং এই ক্যাশিংটা সহ দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ যেটার পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি দুই বছর থাকবে টোটালটার প্রাইস পঁচিশশো টাকা এই টোটাল পিসিটা কিন্তু আপনার দুইশো ওয়াটে চলে যাচ্ছে এখন যখন আপনি গ্রাফিক্স কার্ড কিনবেন তখন আপনি একটা ভালো ক্যাশিং এবং যেই গ্রাফিক্স কার্ডটা কিনবেন ওই গ্রাফিক্স কার্ডের রিকোয়ারমেন্ট পাওয়ার সাপ্লাই অনুযায়ী পাওয়ার সাপ্লাইটা কিনবেন তখন আপনি খরচ করেন এখন আপনি চাচ্ছেন আপনার এই চল্লিশ হাজার টাকা বাজেটে একটা ভালো বিল করে নিতে যাতে আপনি কাজ করতে পারেন এখন যদি আপনি মনে করেন যে আমি কাজ করব না শো অফের জন্য একটা পিসি কিনবো তাহলে ভাই ক্যাসিং পাওয়ার সাপ্লাই আপনি আমি অনেক কাস্টমার দেখছি পিসি কিনতে আসছে তিরিশ হাজার টাকা দিয়ে তার ক্যাসিংয়ের বাজেট ছ হাজার টাকা ঠিক আছে বলে যে ভাই আমি একটা খুব সুন্দর লুকিং ক্যাশিং চাচ্ছি এই ধরনের কাস্টমার আছে আমাদের রিভুও দেখবেন অনেকে আমাদের কমেন্ট করেন দেখি যে ভাই ক্যাসিংয়ে এত ইনভেস্ট করছেন প্রোডাক্টে ইনভেস্ট করে না বিষয়টা কি ভাই আমাদের দোষ দিয়ে লাভ নেই আমরা কাস্টমারকে একটা বেস্ট সাজেশন দিই দেখেন আজকের বিলটা কিন্তু আপনারা কেউ খারাপ বলতে পারবেন না এই বাজেট রেঞ্জে ছাপ্পান্ন সজ্জির সাথে কিন্তু আপনি যখন তুলনা করবেন ইন্টেলের এই প্রসরের পারফরমেন্স এই প্রাইজের সেম কিন্তু আপগ্রেডে যখন যাবেন ছাপ্পান্ন কিন্তু জেন থ্রি এনভিমি সাপোর্ট করে এ জেন ফোর এন ভিএম সাপোর্ট করে ছাপ্পান্ন জি ডিডিআর ফাইভের র্যাম সাপোর্ট করে না এটা ডিডিআর ফাইভের র্যাম সাপোর্ট করে এটাকে যদি আপনি ভালোভাবে বিল করেন এটা কিন্তু আরও আপনি আপগ্রেড করতে পারতেছেন ছাপ্পান্নশো এখান থেকে আটকে গেল এখন আপনি যদি ভবিষ্যতে মডিফাই না করতে চান একটা পিসি কিনবেন দু তিন বছর ইউজ করবেন আপনি ছাপ্পান্নশ যান কিন্তু আপনি ইন্টেল লাভার আপনি ইন্টেলের কিছু অপরমেন্স আছে অ্যাডোবির সাথে ফটোশপ ইস্ট্রেটর বা অটো ক্যাড প্রিমিয়ার প্রোতে এক্ষেত্রে ইন্টেল দিয়ে পিসি বিল্ড করলে ভালো পারফরমেন্স আসে গ্রাফিক্স কার্ড নিলে আরও ভালো পারফরমেন্স পাবেন ঠিক আছে আর এ এমডির থেকে ইন্টেলের আইজিপিউটা একটু দুর্বল কিন্তু সেক্ষেত্রেও এইটা দিয়ে আপনি অ্যাডোবির প্রোডাক্টিভ যত কাজ করবেন আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন গেমিংয়েও ভালো একটা পারফরমেন্স পাবেন যারা পাবজি ফ্রি ফায়ারটা খেলবেন বা র্যান্ড সিএস টু খেলবেন এ ধরনের গেম খেলার জন্য ঠিক আছে বা অনেকে আপনার অনেক অনলাইন গেমস খেলেন ওইগুলো আপনি ভালো পারফরমেন্স খেলতে পারবেন ক্যাসিং পাওয়ার সাপ্লাইটা এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই কিন্তু কোনো ফ্যান নেই আপনারা চেষ্টা করবেন দুই তিনটা ফ্যান অ্যাড করে নেওয়ার জন্য এখানে ফ্যান অ্যাড করতে পারবেন আমরা বাজেট বিল্ড রুমে যদি আপনার খুবই গরম রুম থাকে মানে রুমের টেম্পারেচার বেশি থাকলে কিন্তু অবশ্যই কুলার ইউজ করতে হবে ক্যাসিংটাকে ঠান্ডা রাখতে হবে এই বিল্ট কিন্তু অতটা গরম হবে না আচ্ছা আমরা এখানে মাউস কিবোর্ড নিয়ে কথা বলার পরে গান মনিটর নিয়ে কথা বলবো আমরা এখানে কিন্তু লজিটিকের একটা কিবোর্ড নিয়েছি লজিটিকের কে ওয়ান টোয়েন্টি এবং লজিটিকের একটা মাউস নিয়েছি দেখেন আমরা বলছি যে আপনি কাজ করার জন্য পিসিটা কিনবেন আমরা এখানে আর মাউস কিবোর্ড নেই নাই এই মাউস কিবোর্ডটার কম্বো সেটার প্রাইস পড়ছে এখানে এক হাজার টাকা ডিসকাউন্টে এটা কিন্তু আপনি এই বাজেটে কিন্তু আট জিবি মাউস কিনতে পারবেন কিন্তু বিষয় হচ্ছে আপনি যখন ক্লিক করবেন কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা ভালো মাউস নিতে হবে গেমিং মাউস কিবোর্ডগুলো ভালো পারফরমেন্স দেয় কিন্তু অনেক সময় রেসপন্স খারাপ দেয় কিবোর্ড মাউসের কিন্তু রেসপন্স আছে ক্লিক করার সাথে সাথে কতটা দ্রুত রেসপন্স আপনাকে দিচ্ছে এটাও কিন্তু দেখার বিষয় মাউসের ক্লিকের ক্ষেত্রে এবং কিবোর্ডের ট্র্যাকপ্যাডের আপনি হিসাব করে দেখবেন এগুলো আমরা বলি কিন্তু অনেক সময় আপনার বোঝেন না আর গেমিং কিবোর্ড মাউসের ক্ষেত্রেও কিন্তু যেগুলো দামি কীবোর্ড মাউস ওইগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেয় কিন্তু বাজেট বরাবরই থাকে আপনার বাজেট ভালো আপনার প্রোডাক্ট চয়েস আমার কাছে প্রোডাক্ট আছে ভালো একটা প্রাইজিং দেব চলে আসবেন বিল করার জন্য বাজেট কম আমাদেরকে বলবেন ভাই আমার বাজেট কম আছে আমি কিছু স্পেসিফিক কাজগুলো করব তাহলে ওই বাজেটের মধ্যে আপনার আপনাকে একটা ভালো বিল সাজেশন দিব যাচাই বাছাই করে যদি আমাদের বিলটা ভালো লাগে আপনার কাছে তো আপনাকে ওয়েলকাম আমাদের কাছে পিসি বিল করে নেবেন এখন কথা হচ্ছে মনিটর এখন যারা একটু কালারে কাজ করবেন এডিটিংয়ের ক্ষেত্রে বা অধীর্ঘক্ষণ কাজ করবেন গেমিং করবেন ক্ষেত্রে এই মোটরটাকে নিবেন এটার বেসিক সুবিধা হচ্ছে এটার কালারটা যথেষ্ট স্ট্রং আছে এবং বেজেললেস মনিটর একশো হার্জের একটা মনিটর এবং রেসপন্স টাইম হচ্ছে ওয়ান মিলি সেকেন্ড গেমিংয়ের ক্ষেত্রে ভালো পারফরমেন্স আসবে আর ট্রান্সোনিকের এই মনিটরটার ওয়ারেন্টি থাকবে তিন বছর এই মনিটরটার মার্কেটে কিন্তু প্রাইস আছে 9500 টাকা আমরা কিন্তু এই কনফিগারেশন এটা প্রাইস করতে পারছি সাত টাকা অর্থাৎ আপনি হিসাব করে দেখবেন যে মিনিমাম টোটাল প্রাইজিংটা অনলাইন থেকে হিসাব করলেও আমার কাছে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা বিগ ডিসকাউন্ট আছে আপনি ইন্ডিভিজুয়াল যোগ যোগ করে দেখবেন ডিসকাউন্ট আছে আর এখানে এই মনিটরটার ক্ষেত্রে আপনি যদি ট্রান্সনিক এটা নামতে চান আপনি এখানে ভিসনিক আছে এমএসআই আছে ভেলোটপ আছে দাহুয়া আছে পিসি পাওয়ার আছে এই ধরনের মনিটরগুলো আপনি আমাদের পারচেস করতে পারেন ব্র্যান্ডের ক্ষেত্রে এইচপি এলজি ডেল অ্যাসোস সবই আছে বিষয়টা হচ্ছে ব্র্যান্ডের মনিটরগুলোর প্রাইস বারো থেকে স্টার্ট আর যখনই আপনি একটু যেগুলো নতুন করে ব্র্যান্ড হচ্ছে এই ধরনের মনিটর কিনবেন তখন আপনি সাড়ে সাত থেকে শুরু করে দশের মধ্যে ভালো ভালো মনিটর আমাদের চ্যানেলেই দেখবেন যে বিভিন্ন বিল্ডে বিভিন্ন রকম মনিটর দিয়ে আমরা বিল্ড করি চয়েস নিতে পারবেন এই জন্য আমার বিল্ডের মজা বিষয় কী কম্পানির প্রাইস আমি ইন্ডিভিজুয়াল বলে দিই কোনো একটা কম্পোনেন্ট যদি আপনার চেঞ্জ করতে ইচ্ছা হয় তখন কিন্তু আপনি বুঝে ফেলতে পারতেছেন যে আসলে আমার দাম কতটুকু আপনি কমাইতে পারতেছেন যখন আপনি প্যাকেজ কিনবেন মানে কোনো প্রাইজিং থাকবে না তখন কোনটার কত প্রাইস ধরছে আপনি এক্সচেঞ্জ করতে গেলেই কিন্তু ওই দোকানদার আপনাকে বিপদে ফেলাই দিবে এ ধরনের কথাগুলো আমরা যারা চ্যানেলে আমার যারা ক্লায়েন্ট আসেন বা আমাদের ভিউয়ার্স আছেন যা দেখেন আমি কিন্তু বরাবরই প্রাইজিং করে বিলটা করা ট্রাই করি আর এই বিলটার সাথে আমরা একটা ওয়েব ক্যাম্প একটা এন্টিভাইরাস ফ্রি দিব প্রথম দশজন যারা বিল্ড করবে তাদেরকে এটা এক্সট্রা গিফট দিয়ে দিব। মনিটরটার প্রাইস সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা থ্রি ইয়ার্স অফিসিয়াল মনিটর মাউস কিবোর্ড লজিটেক দিয়েছি এক হাজার টাকা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবেন প্রোসোর বারো চারশো কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এটা কিন্তু এফ না এফটার প্রাইস কম আছে এফে কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আসবে না এটা শুধু বারো চারশো প্রোসোর মাথায় রাখবেন এটাতে কিন্তু জিপিও আছে ইন্টেলের আচ্ছা এখানে আমরা র্যামের প্রাইস ধরছি পঁচিশশো টাকা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এনভিএমই ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দুশো ছাপ্পান্ন জিবি সাতাশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল এবং মাদারবোর্ডে প্রাইস করতে পারছি ন টাকা এই ছয়শো দশ এম কে ডিডিআর ফোর এর মাদারবোর্ড বোর্ড ক্যাশিং পাওয়ার্সের প্রাইস করতে পারছি পঁচিশশো টাকা টোটাল বিলটা করতে খরচ পড়বে চল্লিশ হাজার পাঁচশো টাকা এই ধরনের বিল যারা পছন্দ করেন চলে আসবেন ওয়ার্ল্ড কমিট সিস্টেমে নেক্সট কিছু ভালো ভালো বিল নিয়ে আমরা আসবো ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে অফার করবো নেক্সটে অক্টোবর মাস চলে আসতেছে ধামাকা কিছু অফার থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাকা জমান দেখবেন যে আপনার বাজেটের মধ্যে পড়ে গেছে এবং ডিসকাউন্ট পাইছেন তো চলে আসবেন ওয়ার্ল্ড কমের সিস্টেমে আজকে এই পর্যন্তই অনেকদিন পরে ভিডিও করতে আসলাম নিয়মিত আবার ভিডিও করবো আমি মোহাম্মদ মোহাম্মতাম নেক্সট ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম